শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের একদম এই মুহূর্তে মুখোমুখি একটি অবস্থান বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কিন্তু একেবারে মুখোমুখি একটি অবস্থানে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সাথে কথা হচ্ছে এবং পুলিশে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা এই মুহূর্তে অবরোধ কর্মসূচি পালন করছে এবং একটা পর্যায়ে কিন্তু শিক্ষার্থীদের চাপে এবং অধিক শিক্ষার্থীর কারণে কিন্তু পুলিশ কিন্তু একটি পাশে চলে আসছে, তখনই কিন্তু তারা ব্লো ভুয়া ভুয়া স্লোগানে উত্তপ্ত করে ফেলেছে পুরো শাহবাগ চত্বরটিতে এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থী পুলিশ একেবারে মুখোমুখি অবস্থান নিয়েছে এবং এখান থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে ধাক্কা দিচ্ছে এবং যার কারণে পুলিশ সরে আসতেছে এবং সাধারণ এবং এখানে এই ধরনের সিচুয়েশনে কিন্তু একদম কঠোর অবস্থান নিয়ে যেতে বাধ্য হবে একটা সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমরা দেখছিলাম যে পুলিশ এবং শিক্ষার্থী কিন্তু একেবারে এই মুহূর্তে কঠোর অবস্থানে এবং দুপক্ষ কিন্তু মুখোমুখি অবস্থান গঠন করছে মুখোমুখি অবস্থানে এবং স্লোগানে স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পুরো শাহবাগ অঞ্চলটি এবং এই যে শাহবাগে সাধারণ শিক্ষার্থী আর পুলিশ কিন্তু ধাক্কা ধাক্কির মধ্যে একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশদেরকে ধাক্কিয়ে কিন্তু একেবারে এক পাশে নিয়ে যাচ্ছে এবং ভুয়া ভুয়া স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দর্শক, আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের ধাক্কিয়ে কিন্তু ইতিমধ্যে বার্ডেন হাসপাতালের সামনে নিয়ে গিয়েছেন এবং পুলিশ কিন্তু এখান থেকে অবরোধ করা থেকে না করার জন্য তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে কিন্তু একটা পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু এই তাদের সাথে এই ধাক্কাধাক্কি অবস্থা পরিস্থিতি বিরাজ করে এবং যার কারণে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তের মধ্যে কিন্তু পুলিশের সঙ্গে একেবারে মুখোমুখি অবস্থান নিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছিলাম যে সারজিস আলম, যিনি এই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে অনুরোধ করছেন যারা তারা বসে পড়ে এবং আন্দোলন কর্মসূচি তাদের কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের সাথে মুখোমুখি একটি অবস্থানে নিয়েছে এবং তাদের দুই পক্ষই কিন্তু অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করবে আর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চেষ্টা করছে সরে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা এবং দুই পাশে হাসপাতাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ঢাকা বাণিজ্যিক কেন্দ্রের যে মতিঝিল অঞ্চলে যাওয়া আসার একটি প্রধান সড়ক হিসাবে ব্যবহৃত হয় এবং যার কারণে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই অবরোধ করে তাদের দাবি আদায়ের জন্য সবসময় আমরা দেখি শাহবাগকে বেছে নেয় এবং যার কারণে পুলিশ তাদেরকে সরে আসার জন্য বারবার অনুরোধ করছে এবং আর ইতিমধ্যে দেখছিলাম যে শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরা কিন্তু একেবারে মুখোমুখি এবং পুলিশ কিন্তু কঠোর অবস্থান নিয়েছে পুরো চারপাশে কিন্তু ঘিরে রেখেছে এবং এই শাহবাগের এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য তারা এখানে বসে পড়েছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে আবারও শাহবাগ অঞ্চল এবং পুরো শাহবাগটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে শিক্ষার্থীদের মুখ উত্তালের স্লোগানে এবং এখানে কিন্তু আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদেরকে চারপাশ কিন্তু ঘেরাও করে রেখেছে সাধারণ পুলিশ সদস্যরা। এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ শিক্ষার্থীরা এবং তারা শাহবাগ মোড়ে অবরোধের চেষ্টা শিক্ষার্থীদের এবং পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে এবং বুয়েট ক্যাম্পাস নীলক্ষেত ঘুরে কিন্তু শাহবাগে এসে জড়ো হয়েছে এবং সেখানে গত চার দিনের ন্যায় কিন্তু আজকেও হচ্ছে তারা এখানে এই যে শাহবাগ মোড়টি দখলের চেষ্টা করছে এবং শিক্ষার্থী পুলিশ এই মুহূর্তে মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা দেখছিলাম যে পুলিশের শিক্ষার্থীরা পিছনে হেঁটে দিয়েছে এবং তারা এই মুহূর্তে পুলিশ কিন্তু পিছিয়ে হাঁটছে এবং আমরা দেখছিলাম যে পুলিশের সাথে শিক্ষার্থীদের মধ্যে একটি কথা হয়েছিল এবং শাহবাগের পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে তারা এসে অবরোধ কর্মসূচি পালন করছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কিন্তু এই মুহূর্তে তারা এখানে এসছেন এবং আমরা দেখছিলাম যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিন্তু তারা এই শাহবাগ যে চৌরাস্তাটি এবং সেটি কিন্তু অবরোধ করেছে কিন্তু পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা কিন্তু পুরো এলাকাটি ব্রেকেট তৈরি করেছে এবং যেন শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শিক্ষার্থীরা যাতে এই সুযোগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আবার যানবাহনের নিরাপত্তা ক্ষেত্রে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে ক্ষেত্রে চারপাশে কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে ঘেরাও করে রেখেছে এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী
শিক্ষার্থীদের যে দুপাশে কিন্তু পুলিশের পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ মোড়ের দিকে আস্তে অগ্রসর হয়েছে, এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সাধারণ গ্রন্থাগারটি রয়েছে এবং সেই গ্রন্থাগার থেকে বেলা 2-3টার দিকে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি শুরু করে, এবং সেই আন্দোলন কর্মসূচির প্রেক্ষাপটে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে যে প্রদক্ষিণ করে তারা হচ্ছে মুক্তিবাজার হয়ে বুয়েটের ক্যাম্পাস হয়ে নীলক্ষেত হয়ে কিন্তু ইতিমধ্যে আবার রাজুবাস করছে টিএসসি হয়ে কিন্তু তারা আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে, এবং ইতিমধ্যে দেখছিলাম আমরা সেই শাহবাগ মোড়ে কিন্তু কানাকানা পরিপূর্ণ হয়ে উঠেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পুরো শাহবাগ কিন্তু ঘিরে রেখেছেন, এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং বিশৃঙ্খলা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ ধরনের কঠোর ব্যবস্থা, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত গত 4 দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির ন্যায় কিন্তু তারা আজকে অবরোধ কর্মসূচি পালন করছে এবং বিক্ষোভ মিছিল করছে শাহবাগ মোড়টিতে, এবং শাহবাগ মোড়ের এই যে চারপাশে কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী অবস্থান নিয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেয়াল তৈরি করেছে, এবং তাদের এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুরো সচেষ্ট রয়েছেন, এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই আজকে আন্দোলন এই কর্মসূচির মধ্যে হচ্ছে তারা তাদের দাবি আদায় করে ছাড়েন, এবং তারা অনেক হাজার হাজার শিক্ষার্থী আজকে এই 18 কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এবং তারা বলছিলেন 2018 সালের ন্যায় যে তাদের যে আন্দোলন কর্মসূচি হয়েছে এবং সেটির থেকে আরও কঠোর আন্দোলন হবে যদি তাদের দাবি আদায় করা না দাবি না মেনে না হয়, এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো, এবং পুলিশ সদস্য যারা রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, পুরো ব্যবস্থাটাই কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থান তৈরি হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে তাদের সঙ্গে এই ধরনের ব্যবস্থা তৈরি হয়েছে, এবং শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এবং পুরো স্বাভাবিক মূর্তিত